সাত সকালে নিমতলা ঘাট স্ট্রিটের কাঠগোলায় ভয়াবহ আগুন লাগে। সকাল পৌনে আটটা নাগাদ গোলার দোতলায় আগুন লাগে। কাঠের কাঠামোর ওপর অ্যাসবেস্টারের ছাউনি ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ছটি ইঞ্জিন। কি কারণে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। আশেপাশে রয়েছে শতিনেক কাঠের গোলা। ঘিঞ্জি এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে দমকল বাহিনীকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সিলিন্ডারের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। বহুক্ষণ ধরে চেষ্টা চালানোর পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক শশী পাজা।